দ্বিতীয় প্রশ্ন, সুদ নামক ব্যাধি কোথায় নাই? মহান আল্লাহ তাআলা কঠিন বাণী দিয়েছেন, সুদ ছাড়া পৃথিবী চলবে কিভাবে? আচ্ছা বন্ধু, আপনার প্রশ্নটা যদি উদ্বেগের সাথে ইন জেনারেল হয়ে থাকে তাহলে সঠিক। ইন জেনারেলি পৃথিবীর সর্বত্র আজ সুদের বাণিজ্য, সব জায়গায় সুদ আছে। তবে ইন জেনারেলি কথাটা বলার পরে হ্যাঁ কিছু আলাদা করে বলা উচিত। হ্যাঁ, আজকের পৃথিবীতে দুইটি বাস্তবতায় সুদমুক্ত লেনদেন আছে। একটা বলি শুনলে থমকে যাবেন, একটা হলো এই পৃথিবীতে যারা ইহুদি, যারা কি ইংরেজিতে বলে জুজ, যারা ইহুদি, এরা নিজেরা সুদের লেনদেন খোঁজ নিয়ে দেখবেন, তারা নিজেরা সুদের লেনদেন করে। ইহুদিরা নেগেটিভটা আগে কইলাম, ইহুদিরা নিজেরা সুদের লেনদেন। মুসলমান গালে হাত দিয়ে শুনো, হ্যাঁ আমরা অনেক মুসলমান নামের কলঙ্ক সুদের লেনদেন করি, করি না কলঙ্ক। মুসলমান নাম বলা উচিত না, কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার, সত্যি যদি ঈমান এনে থাকো সুদ ছেড়ে দাও। ফা ইন লাম তাফালু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহ আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা? মিলায়ে দেখেন সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত কার কথা? বিশ্বনবী বললেন সুদের অপরাধ 70টির বেশি। এক নাম্বার আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, 70 নাম্বার পাপ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। জুড়ে বলেন নাউযু বিল্লাহ। অনেক মুসলমান নামের কলঙ্ক সুদের সাথে আসে না নাই? ইহুদি সুদ লেনদেন করে না। তবে এটা সত্য, ওই যে ওই বিখ্যাত গল্পকার ব্রিটিশ, আমি তার বাড়িতেও গেছি, শেক্সপিয়ার, নাম শুনছেন? শেক্সপিয়ারের বিখ্যাত গল্প মার্চেন্ট অফ ভেনিস, পরে দেখবেন ইহুদিরাই আবার অর্থনীতির ভিতরে কি ঢুকিয়েছে, সুদ ঢুকিয়েছে। আর আমরা এমন কপাল পোড়া সুদ, সব জায়গায় সুদ। তবে আরেকটা বিষয়ে জানা উচিত, হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশ, বলেন না আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সরকারের অনুমোদনে বাংলাদেশ ব্যাংকের দেয়া লাইসেন্সে অর্থ মন্ত্রণালয়ের নির্দিষ্ট ডেক্সের পরিচালনায় তত্ত্বাবধানে বাংলাদেশে সুদমুক্ত ব্যাংক আছে, লিজিং আছে, ইন্স্যুরেন্স আছে, কন্যা আলহামদুলিল্লাহ। একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনি আমি সুদমুক্ত লেনদেন 100% করতে পারি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ দৃষ্টান্ত। বন্ধুগণ, এরপরেও অনেক অনেক কুলাঙ্গার আছে যারা সুদি লেনদেন করে, কয় এমনে খায় না এমনে খায়, আসলে মূর্খ, বুঝে না, মূর্খ বুঝে না। জানা উচিত ইসলামী ব্যাংকিং কমপ্লিট একটি বিষয়, ইসলামী ইন্স্যুরেন্স বিশ্বনবীর শিখানু, লিজিং বলেন সব যা, কারণ ইসলাম শ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এর শ্রেষ্ঠ একটি প্রমাণ এর পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা, পৃথিবীর
আর কোনো ধর্মে অর্থ ব্যবস্থা নাই নাই নাই। বন্ধুগণ, বাংলাদেশে এখন অনেক ব্যাংক ডুয়েল ব্যাংকে, আমি এখন সাতটা ব্যাংকে, আমি শরিয়া ব্যাংকের আমি বোর্ডে আছি, সাতটা ব্যাংকে নাম ধরে বলি, আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে, প্রাইম ব্যাংকে, ব্যাংক এশিয়াতে, তারপরে গতকালকে মিটিং করলাম মার্কেন্টাইল ব্যাংকে, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, তারপরে এনআরবি গ্লোবাল ব্যাংকে, তারপরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এই সাতটা ব্যাংকিং শরিয়া ব্যাংকিংয়ের বোর্ডের সাথে আমি সরাসরি বসি। বন্ধুগণ, আপনাদের সবার জন্যে অনেক বড় উপহার আমাদের সরকারের অনুমোদন, সরকার শুধু তাই না, আমাদের গভর্নর, আমাদের গভর্নর, বাংলাদেশ ব্যাংক, আপনারা শুনলে আসছে এত সহজ, বাংলাদেশে শরিয়া ব্যাংকিংয়ের সব কিছু সরকার এমন সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এরপরেও আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ পাবেন না যারা সুদি ব্যাংকিং করে। সুতরাং আল্লাহর ওয়াস্তে বলি, সুদ ছেড়ে দেন। সুদ জেনে শুনে জেনে রাখবেন, কোরআন আল করিমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত ঘরে যায় মিলায় দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা ঘোষিত সুদ জেনে শুনে সুদের লেনদেন করে, এরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী, চিরস্থায়ী জাহান্নামী। কার কথা? আল্লাহ তাআলার কথা। ঘরে যায় মিলায় দেখবেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এরা পাগল, সুস্থ নয়, ওরা সুস্থ হয়ে দাঁড়াতে পারে না, তারা ওই ব্যক্তির মতো যারা দাঁড়াবে, শয়তান যার বিবেককে পাগল বানিয়ে দিয়েছে। এটা এই জন্যে, এটা এই জন্যে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই জন্যে ওরা বলে ক্রয় বিক্রয় আর সুদ তো একই জিনিস। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা হালাল করেছেন ক্রয় বিক্রয় আর হারাম করেছেন সুদ। ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পরে বিরত থাকলো, তার ব্যাপারে ফায়সালা আল্লাহর, ওয়া আমরুহু ইলাল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ দেবেন। তবে ওয়ামান আদা, যে জেনে শুনে সুদের আদান প্রদান লেনদেনে ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন্নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথাটা কার? কার কথা? আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামী বলেছেন ওই ব্যক্তিদের যারা জেনে শুনে সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে। আমাদের দেশে সুদের বিরুদ্ধে এত প্রচার প্রচারণা সত্ত্বেও সুদের সাথে যুক্ত হওয়া যাবে না। আমি আবারও আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা সুদ মুক্ত থাকব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কারণ আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন যারা জেনে শুনে সুদের আদান প্রদান করে। বাংলাদেশে জানে না সুদ হারাম এমন ছাগলও নাই। কে রাগ করতেছেন? রাগ করতেছেন? এমন ছাগলও খুঁজে পাওয়া যাবে না যে কইব সুদ হালাল। মানুষ তো দূরের কথা, কথাটা খারাপ দুঃখে বললাম, দুঃখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, নবীজি লানত করেছেন সুদের দাতা, সুদের গ্রহীতা, সুদের লেখক আর সুদের যে দুইজন সাক্ষী। নবীজি বলেছেন পাপে এরা সবাই সমান, তাই আসুন না আমরা সুদ ছেড়ে দিয়ে আল্লাহর লানত থেকে বাঁচি, পাগল হওয়া থেকে বাঁচি,
আল্লাহর সাথে যুদ্ধ করা থেকে বাঁচি, নিজের মায়ের সাথে ব্যভিচারের মতো পাপ থেকে বাঁচি, চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বাঁচি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।